2026 সাল নাগাদ স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে দেশের অর্থনীতি। তবে এলডিসি গ্রাজুয়েশন নানা সুযোগ নিয়ে আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা। রোববার বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রফতানিকারক অ্যাসোসিয়েশন আয়োজিত এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ ও সুযোগ শীর্ষক সেমিনারে এ তথ্য উঠে আসে। এ সময় বক্তারা বলেন, এলডিসি গ্রাজুয়েশনের পর বেসরকারি খাত বেশি চ্যালেঞ্জে পড়বে। প্যাটেন্ট দিব না, আইপিআর মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন সেটা দিব না, ফার্মাসিউটিক্যালের কোনো প্যাটেন্ট দিব না, এই যে আমার এই যে ফ্লেক্সিবিলিটি আমার চলে যাচ্ছে যে চাপ হিসেবে। প্লাস্টিক শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করে সরকারের পক্ষ থেকে এ খাতে পোশাক শিল্পের মতো যথাযথ নীতি সহায়তা চান শিল্প উদ্যোক্তারা। সরকার পলিসি সাপোর্ট দিবে, আজকের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই জায়গায় আসছে পলিসি সাপোর্টের কারণে। তো সেই পলিসি সাপোর্টটা আপনারা অন্য ইন্ডাস্ট্রিতে দেন না। আমার পাশে যিনি বসে আছেন উনি হয়তো দুই বছর এক বছর আগে আপনার সমাস আগে হয়তো কৃষি মন্ত্রণালয় থেকে আসছে বা অন্য কোনো মন্ত্রণালয় থেকে আসছে। মানে স্পেশালাইজেশনটা আমাদের কিছু কিছু মন্ত্রণালয় হওয়া দরকার। ব্যবসায়ীরা বলছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সমন্বিত উদ্যোগ জরুরি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।